পঁচিশে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আসকা ফিল্ম প্রোডাকশনের পক্ষ থেকে আমাদের প্রয়াস, রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের দেবতার বিদায় কবিতা অবলম্বনে বেঙ্গলি শর্ট ফিল্ম আশ্রয়, এ ফিল্ম বাই এডি স্যার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর সাথে আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ কে বলছেন, কি সমস্যা আছে? ঠিক আছে, আপনি আমার বালি চেম্বারে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, 301 টাকা ভিজিট। হ্যাঁ, আর কি সমস্যাটা বললেন? আচ্ছা, 3001 টাকা লাগবে। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, সমাধান হয়ে যাবে। ঠিক আছে, ওকে ওকে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? কি কাজ হয়নি? যা যা নিয়ম করতে বলেছিলেন সমস্ত নিয়ম পালন করেছিলেন? অবশ্যই, দিন যেটা করতে বলা হয়েছিল সেটা কি করেছিলেন? আপনার আবার নতুন করে কাজ করতে হবে, 9750 টাকা পড়বে। আপনি নিয়ম ভুল করেছেন, সেটা কি আমার দোষ? আপনি চেম্বারে আসুন, এখন এখন ব্যস্ত আছি, পরে কথা বলছি, রাখুন। দেবতা মন মন মন্দিরে
মাঝ ভক্ত হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার ব্যাপারটা দেখছি দেখছি, আমি এখনই পুজোয় বসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, রাখো। পাটা যে কবে ঠিক হবে, মন্দিরে মাঝ ভক্ত দাদা, এইটা কিছুতে বুঝতে পারছি না। কালকে আমার পড়া আছে। কোনটা দেখি? এটা পড়া কালকে? হ্যাঁ। ও আচ্ছা, এটা হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার বিদায়, মানে দেবতা মন্দির মাঝে ভক্ত প্রবীণ জপিতেছে জপমালা বসি নিশিদিন, হেন কালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে বস্ত্রহীন জীর্ণ দিন পশিল সে গেহে, কহিল কাতুর কণ্ঠে গৃহমোর নাই, এক পাশে দয়া করে দেহ মোরে ঠায়, সসংকোচে ভক্তবর কহিলেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে, সে কহিল চোখের নিমেষে ভিকারি ধরিল মূর্তি দেবতার বেশে, ভক্ত কহে প্রভু মোরে কিছল ছলিলে, দেবতা কহিল মোরে দূর করি দিলে, এ জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তোরে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। হ্যাঁ, তা কিছু বুঝলি? মাথাতে কিছুতেই ঢুকেনি। এর মানেটা হচ্ছে গিয়ে একটা পূজারী মন্দিরে বসে পুজো করছিল, সেই সময় দেবতার রূপ ধরে এসেছিল, ভিখারির রূপ ধরে এসেছিল, তো সে তখন সেই ভিখারিকে পূজারী তাড়িয়ে দিয়েছিল, তখন সেই ভিখারিটা দেবতার রূপ ধারণ করলো এবং সঙ্গে সঙ্গে পূজারী ভয় পেয়ে গেল, তার কাছে ক্ষমা চেল, এটাই হলো পূজারি ক্ষমা চেল, এটাই হলো তার কারণ। আর শোন, ওইসব এইসব জীবনও সম্ভব না, আর আমি এখন পূজায় বসে, তুই একদম আমাকে ডিস্টার্ব করবি না, বুঝেছিস? দে না, তো অসুবিধার কি আছে? আরে অসুবিধা আছে বলেই তো বললাম, সবসময় মন দিয়ে ভক্তি ভরে পুজো দিলে তবেই সেটা ভগবান গ্রহণ করে, বুঝলি? নে পড়। কত ভক্তি ভি ভি ভিকারি ধর। ওম নিশ ওম নিশ ললিত কন্দক দেবি মঙ্গল জন্নিক দেবি মঙ্গল জন্নিক বরদায়স্ত চৌদী ভুজ কর দেগ, ওম হিং মঙ্গল জন্নিক দেবি নম, ওম হিং মঙ্গল জন্নিক দেবি নম, ওম সর্ব মঙ্গল মঙ্গল শ্রী বিশারদ সাধিক শন্নে ত্র্যম্বক গৌরী নারায়ণী নমস্তুতে, ওম সর্বমঙ্গল মঙ্গলে হে বিশারদ সাধিক শন্নে ত্র্যম্বক গৌরী নারায়ণী নমস্তুতে। ওম বিশ্বরূপস্য বর্জাসি পদ্মে পদ্মালয় শিব সর্বত পাহি মম হে বিমলক্ষ্মী নমস্তুতে, ওম ত্রৈলোক্য পূজক দেবী কমল বিশ্ববল্লভ যথ তঙ্গ সুস্থির কৃষ্ণ অথ ভবময় স্থির শ্রী কমল লোকস্থল বুদ্ধি হরি প্রিয় পদ্মিবদালে সম্পত শ্রী নবদ্ধারিণী। ভিখারি ধরিল মূর্তি দেবতা, কে কে দাদা? এ দাদা দাদা, নমস্তে সর্বদেব নং বরদাসি হরি প্রিয় যাগজিস্ত কৃপা পলং, কেউ যেন আর পুজো করে না। আপনি? আমি আমি অনেক বিপদে পড়ে এসেছি, দয়া করে যদি একটু
একটু থাকার আশ্রয় হতো আজকে রাতের জন্য। আমি দাদাকে ডাকছি। দাদা, দাদা, এ দাদা। হ্যাঁ, আরে আরে তোকে বললাম না যে আমাকে ডিস্টার্ব করবি না। কে যেন এসেছে, থাকতে চাইছে। তুই কথা বল গিয়ে, আমি পড়তে থাকি। উফ, যত সব জ্বালাতন সহ্য হয় না। ধরিল মূর্তি দেব। কি চাই? ভিক্ষা করতে এসে অনেক রাত হয়ে গেল। আসলে আমার বাড়ি অনেক দূরে, বুঝতেই তো পাচ্ছেন একা মেয়ে মানুষ কি করে এত দূর যাব বাড়ি এত রাত্রে। তাই যদি দয়া করে একটু একটা রাতের জন্য আশ্রয় হতো খুব উপকার হতো। ভগবান আপনাদের মঙ্গল করবে। ওসব থাকার জায়গাটা এখানে হবে না, কেটে পড়ো। একটা রাত্রি তো ব্যাপার, কাল ভোর হলেই আমি চলে যাব। দয়া করে যদি একটু থাকতে দিতেন। শুধু এক রাতের জন্য, শুধু এক রাতের জন্য। শুধু একটা রাত, একটা রাতের আশ্রয়। লজ্জা করে না তোমার একটা অসহায় মেয়েকে আশ্রয় দিতে এসব কুচিন্তা মাথায় আনতে? এদিক নেই, তার ওদিক আছে, চল হাট। আমি তো রাচুরানি খুব খুশি হয়েছি, তুই না দেবতাদের আরাধনা করিস, তুই না বড় তান্ত্রিক। আমার ক্ষমা করো মা, আমি কি ভুল করলাম মা, আমার ক্ষমা করো মা গো। তুমি কোথায়, কোথায়, দেখা দাও, দেখা দাও, দেখা দাও মা, আমায় আমায় ক্ষমা করো মা, দেবী দেবী মা, আমায় 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 ক্ষমা। আরে আরে, অপবিত্র দূর দূর, আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো, আমার ভুলের ক্ষমা করো মা, আমায় আমায় ক্ষমা করো মা, আমায় আমায় ক্ষমা করো মা, আমায়। তুমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যেই হও না কেন, যেই ভগবানেরই আরাধনা করো না কেন, সবার আগে মানুষকে ভালোবাসো, অসহায়কে সাহায্য কর, দরিদ্রকে সেবা কর, আশ্রয়হীনাকে আশ্রয় দান করো, কুকর্ম ত্যাগ কর, তবেই তুমি ঈশ্বরের করুণা ও আশীর্বাদ পাবে। এত বছর সাধনা করে আমি কি করলাম, যে কিনা একটি রাতের জন্য একটি
অসহায় নারীকে আশ্রয় দিতে পারে না, সে কোনোদিনই ভগবানের আশীর্বাদ পেতে পারে না। ক্ষমা করো, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো মা। মা গো, আমি কি ভুল করলাম? আমি যে ভুল করলাম, এ ভুল যেন পৃথিবীর কেউ কোনো দিন না করে। The spoopy draw near to me with their mouth and honor me with their lips, but their hearts is far from me, and in vain they worship me, teaching as doctrines the commandments of men.